আসসালামু আলাইকুম টিজেন টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম সৌদির কঠিন পরিস্থিতি নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন বাদশাহ সালমান মানুষের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করা সৌদির অগ্রাধিকার দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখে সবার সঙ্গে শেয়ার করুন সৌদি আরবে অবস্থানত প্রিয় নাগরিক ও রেসিডেন্টগণ আল্লা আপনাদেরকে সুস্থ ও নিরাপদ রাখুক নিশ্চয়ই আমরা ইতিহাসের এক ক্রান্তিকালে অতিক্রম করছি কিন্তু আমরা বিশ্বাস করি এই সময় চলে যাবে এবং সুদিন আসবে ইনশাল্লাহ আমাদের প্রিয় এই দেশের পক্ষ হতেই বৈশ্বিক মহামারীকে মোকাবেলা করার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আল্লাহর ফজলে তার সেই ক্ষমতা রয়েছে আমি আপনাদের নিশ্চিত করতে চাই যে এই পবিত্রভূমি আপনাদের ঔষধ চিকিৎসা ও খাদ্যের পর্যাপ্ত পরিমাণের ব্যবস্থা করবে সকল সরকারি প্রতিষ্ঠান অবশ্যই তাদের সরভাগ্যে স্বাস্থ্য বিভাগ প্রত্যেকটি নাগরিক এবং মুমের চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে সরকারি প্রতিষ্ঠান সহ এক্ষেত্রে জড়িত সকল কর্মীদেরকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি সামনের দিনগুলো আরও কঠিনতম হবে বলে মনে করা হচ্ছে তবে মহান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রেখে আপনাদেরকে আবারও নিশ্চিত করতে চাই যে ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা এই বিপদের মোকাবেলা করব প্রত্যেক নাগরিক ও মুকিমে সুস্বাস্থ্য এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভ্যারিফাইড ইউটিউব চ্যানেল টিজাইন টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন